কিছুক্ষণ পরেই মুজিব একটি জাতির উপকার চলচ্চিত্রের প্রিমিয়ার শো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগারগাঁও ফিল্ম আর্কাইভে সিনেমার প্রিমিয়ার শো উদ্বোধন করবেন সরকার প্রধান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে এই সিনেমা নির্মাণ করা হয়েছে। শুক্রবার দেশের 153টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল আলোচিত এই সিনেমা। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জানান, সিনেমাটি বাংলাদেশের পর মুক্তি পাবে ভারতে, ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশেও মুক্তি দেওয়া হবে। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। এই সিনেমায় বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ। ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দিন আহমেদের চরিত্রে রিয়াজ আহমেদ। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয়ে সিনেমা জগতের একঝাঁক তারকা রয়েছে। এরপর তিনি ইতিহাস বিকৃত করা হয়েছে। ইতিহাস কথা বলেন, বাংলাদেশের যৌথ উদ্যোগে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জীবনী ভিত্তিক একেবারে ছোটবেলা থেকে বেড়ে ওঠা এবং একটি দেশের স্বাধীনতা অর্জন, এর উপর ভিত্তি করে একটি চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে জীবন ভিত্তিক, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবের জীবনের উপর। নাম মুজিব, যিনি একটি জাতির উপকার, একটি দেশের উপকার, সেইভাবেই এই বইটিতে করা হয়। যেহেতু এটা জীবন ভিত্তিক, ইতিহাসের অনেক চিত্র, অনেক অজানা তথ্য আমরা জানতে পারব। আমি ধন্যবাদ জানাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, এবং বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশেও যারা এই চলচ্চিত্র নির্মাণের সাথে, আমাদের শিল্পীরা কলা কৌশলী থেকে শুরু করে সকলে, এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি যিনি এই সিনেমাটা পরিচালন করেছেন, শ্যাম বেনেগালকে। আজকে যদি তিনি আমাদের সাথে উপস্থিত থাকতেন আমি খুব খুশি হতাম, কিন্তু তিনি অসুস্থতার কারণে ডাক্তারের অনুমতি পাননি, তবে তার টিম সবাই এখানে আছে। অত্যন্ত কষ্ট করে এই সিনেমাটা করা হয়েছে। আমি এই জন্য এই চলচ্চিত্রটা নির্মাণের সাথে কলা কৌশলী থেকে শুরু করে যারা এটার স্ক্রিপ্ট তৈরি করেছেন, গল্প লিখেছেন বা এটাকে তৈরি করেছেন, এবং সেই সাথে সাথে নির্মাণ কাজের সাথে যা সম্পর্কিত ছিল, সবাইকেই আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং মাঝখানে কোভিড-19 জন্য কিছু বাধা ছিল, সেইগুলি অতিক্রম করেও আজকে যে এটা করতে পেরেছি, এবং আগামীকাল সমগ্র বাংলাদেশে মুজিব এই ছবিটা মুক্তি পাবে, আমার দেশবাসীর কাছে আহ্বান থাকবে। অনেক ইতিহাসের অজানা তথ্য আপনারা জানতে পারবেন, বঙ্গবন্ধু মুজিব সম্পর্কে তার জীবন জানতে পারবেন, সব থেকে বড় কথা আমার মা, আমার দাদা দাদি সহ পরিবারের কথা আপনারা জানতে পারবেন। কাজেই সকলে আমি আশা করি এই ছবিটা দেখে ইতিহাসের নতুন অধ্যায় আপনারা দেখতে পারবেন। আমি দেশবাসীকে আবার ধন্যবাদ জানাই, সবাইকে ধন্যবাদ জানাই, এবং আমার সাথে যারা আছেন আমাদের শিল্পী কলা কুশলী যিনি স্ক্রিপ্ট রাইটার যে এসেছেন ওকে, তো আমি সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি হ্যাঁ, আর আমি মুজিব একটি জাতির উপকার এই চলচ্চিত্রটির শুভ মুক্তি ঘোষণা করছি। সবাইকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ ভারত বন্ধুত্ব চির অটুট থাকুক।